আজকে দেখো ক্লাস ওয়ান তোমাদের বেঙ্গলি মেতে এমটিআর টাও দিয়েছি, কিছুটা অংশ বেঙ্গলি ম্যাথ আছে, নিচে আছে সায়েন্স। উপরে দেখো কি দিয়েছি এমটিআর টাও। এক নম্বর, খালি ঘরে সঠিক সংখ্যা লেখো। এখানে দেখো পয়েন্টটা কি আছে, পাঁচ, মধ্যে দশ, নিচে নয়। এই প্লাস চিহ্নটা দেখে বুঝতে হবে যে যোগ হবে। এবার এই পাঁচের সঙ্গে কত যোগ করলে নয় আসবে, পাঁচের সঙ্গে চার যোগ করলে নয় আসবে, তোমরা যেমন বাড়িতে করবে সেইভাবে। পয়েন্টটা উপরে দেখো বক্স আছে, ছয় আছে, নিচে দশ আছে। ছয়ের সঙ্গে কত যোগ করলে এখানে দশটা আসবে, এইভাবে করতে পারো। আবার দশ থেকে ছয় বাদ দিলে এখানে অ্যান্সারটা পেয়ে যাবে, চার হবে। আবার দেখো কয়েকটা কি আছে, এখানে মাইনাস দেখে বুঝতে হবে বিয়োগ হবে। এবার আটের সঙ্গে আট থেকে কত নিচে সংখ্যা লিখলে চার আসবে বিয়োগ ফল, এখানে সেই সংখ্যাটা হবে চার, চার হবে। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি মুখে, তোমরা বাড়িতে তৈরি করবে। ভয়টা দেখো উপরে বক্স আছে, নিচে পাঁচ, নিচে পাঁচ, এখানে কত সংখ্যা বসালে বিয়োগ ফল পাঁচ হবে। তাহলে এখানে দশ বসালে এখানে পাঁচ, পাঁচ দশ থেকে পাঁচ বার দিলে পাঁচ আসবে। আবার দেখো উপরে ছয় আছে, নিচে তিন আছে, ছয় নিচে বক্সে কত সংখ্যা লিখলে তিন আসবে, এর মধ্যে বক্সের মধ্যে তিন লিখলে এখানে তিন আসবে। পরেরটা দেখো, বারো বার নামটা লেখো। বারো বার নামটা তোমাদের আগে পড়িয়ে দিয়েছি, তোমরা তৈরি করবে দিয়ে এই দুটো পার্ট বাংলা ম্যাথে পরীক্ষা দেবে। পরে দেখো সায়েন্সে ক্লাস ওয়ান, আজকে দুটো ফিজিক্স বা ম্যাথস দিয়েছি। এটা কি আছে দেখো, প্লেসি অ্যান্ড জুসি পার্ট অফ এ প্ল্যান্ট ইজ কল্ড এ গ্যাস। রসালো এবং মাংসলো অংশ গাছে কি কি বলা হয়, এখানে অ্যান্সারটা লিখবে। গ্যাস আর অংশ ইউজ টু মেক সুইট ডিশেস। দেখো এখানে তোমাদের অ্যান্সারটা কি হবে, এখানে দেখো ড্যাশ আর অংশ ইউজ টু মেক সুইট ডিশেস, অর্থাৎ মিষ্টি উপকরণ তৈরিতে ভেজিটেবলস ব্যবহার করা হয়।